অর্জুন সিং প্রথম যে খবরটা দিলেন, বললেন তাকে এবং শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে এবং তার জন্য নাকি রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে রাসায়নিকও, সেটা স্প্রে করে দিলে সঙ্গে সঙ্গে মৃত্যু। এই ভয়ঙ্কর অভিযোগ অর্জুন সিং করার পর থেকেই তোলপাড় গোটা রাখছে। এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকদেরকে মেরে দেওয়ার চক্রান্ত চলছে। দুর্নীতি মামলায় সিআইডি সমন, ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বোমা ফাটালেন অর্জুন সিং, তাকেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র চলছে, চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। শুভেন্দু সমেত আরো কয়েকজন প্রথম সারির বিজেপি নেতৃত্বকে রাস্তা থেকে সরিয়ে ফেলার মারণ পরিকল্পনাও নাকি গ্রস্ত। কি সেই পরিকল্পনা, শুনুন অর্জুনের মুখে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে, এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায়। 2-3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়, 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্য এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকে। 21 শতকের গুপ্ত হত্যায় বহুল প্রচলিত নার্ভ এজেন্ট বা নার্ভ গ্যাস বলা হয়ে থাকে, বিভিন্ন দেশের গুপ্তচরদের পছন্দের হাতিয়ার, কয়েক মিনিট থেকে কয়েক মাসেও মৃত্যু হতে পারে। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের দাদা কিম জং নামের রহস্যজনক হত্যায় এই নার্ভ গ্যাসই ব্যবহার হয়েছিল বলে মনে করা হয়। রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনিকেও 2020 সালে নার্ভ গ্যাস দিয়েই মারার চেষ্টা হয়। এতদিন আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে শব্দ সীমাবদ্ধ ছিল, অর্জুনের অভিযোগের পর তা আমদানি হলো বঙ্গ রাজনীতিতেও, ফের প্রাসঙ্গিক হওয়ার মরিয়া চেষ্টায় ভিত্তিহীন অভিযোগ, অর্জুনকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। কি উত্তর দেব আমি, যে আমার মাথায় আসছে না, ওর ভ্যালু তো আস্তে আস্তে কমছে এবং রাজনীতিতে শুভেন্দুর ভ্যালু আস্তে আস্তে কমছে, এগুলো নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য বলছে, এর মধ্যে কোনো ভিত্তি নেই। রাজনৈতিকভাবে কাউকে ফোন করে আমাকে জয়ী হতে হবে এরকম কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। তবে অর্জুন সিং যে সম্পূর্ণ নিরাপদে নেই তার প্রমাণ মিলেছিল 3-2 এক আগেই, একেবারে প্রাক্তন সাংসদের বাড়ির সামনেই বোমা বন্দুক সমেত হামলা চালায় দুষ্কৃতীরা। এতদিন শুধু চুরি দুর্নীতিতেই সিদ্ধহস্ত ছিল তৃণমূল নেতারা, এবার কি গুপ্ত হত্যাতেও হাত পাকানোর প্রস্তুতি চলছে শাসক দলে? রিপাবলিক বাংলা। এই যে ভাটপাড়ায় গুলি চলল, খুন হলো এক তৃণমূল নেতা, এর পেছনের কারণ কি জানতে পারা যাচ্ছে, অন্তত পুলিশ সূত্রে যেমনটা জানতে পারা যাচ্ছে, পুরনো শত্রুতার জেরেই নাকি খুন, দাদার খুনের বদলা নিতেই গুলি চলে অশোক সাউয়ের ওপর। স্থানীয় এক দুষ্কৃতী কৌশল আলী, তাকে গ্রেফতারও করা হয়েছে, তার পুলিশ হেফাজতও হয়েছে, কিন্তু মূল বিষয় যেটা সামনে আসছে তাতে আদতে এটা বদলার খুন। এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল, বোম চালিয়েছিল, এদেরকে প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে, আবার তারাই একে মারে। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থ ভৌমিকের আশীর্বাদ নিয়ে। প্রতিশোধ নিতেই কি গুলি করে খুন তৃণমূল নেতা অশোক সাউ? অন্তত এমন তথ্যই হাতে পাচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। খুনের নেপথ্যে সুজল প্রসাদ নামে এক কুখ্যাত দুষ্কৃতীর হাত রয়েছে বলেই অভিযোগ। 2021 সালে এই জগদ্দল থানা এলাকায় অশোক প্রসাদ নামে এক ব্যক্তি পিটিয়ে খুন হয়, সেই সময় এই অশোক সাউ ঘটনাস্থলে ছিলেন এমনটাই এই অশোক প্রসাদের ভাই আকাশ প্রসাদ মনে করেছিল, সেই কারণেই দাদার খুনের বদলা নিতে মরিয়া হয়ে উঠেছিল আকাশ। কিন্তু ঠিক কী কারণে খুন করা হলো অশোক সাউকে? পুলিশ সূত্রে জানা যাচ্ছে 2020 সালে গণপিটুনিতে মৃত্যু অশোক প্রসাদের। অশোক প্রসাদ সম্পর্কে আকাশ প্রসাদের দাদা, মাদক ব্যবসা চালানোর অভিযোগে গণপিটুনি, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল অশোক সাউ।
সেই ঘটনার বদলা নিতেই খুনের পরিকল্পনা। 2021 সাল থেকেই আকাশ প্রসাদ ছক কোচ ছিল কিভাবে অশোক সাউকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়, তৈরি করছিল টিম। 2023 সালে প্রথম টার্গেট হয় অশোক সাউ, সেই সময় অশোককে মারতে ব্যর্থ হয় আকাশ। কিন্তু প্ল্যান মাথার মধ্যে ছিল কিভাবে মারা হবে। এরপর পুলিশ গ্রেপ্তার করে এই আকাশ এবং তার অ্যাসোসিয়েটদের, এরপর তারা বেল পায়। কিন্তু বেল পাওয়ার পরও কার্যত পড়িয়া হয়ে উঠেছিল আকাশ। 2024 টার্গেট ফুলফিল করবে এমন নিশ্চিত করে নিয়েছিল, আর সিনেমার কায়দায় কার্যত অশোক সাউকে পৃথিবী থেকে সরিয়ে দিল আকাশ প্রসাদ, আর দাদার বদলা নিল এমনটাই মনে করছে পুলিশ। অন্যদিকে তদন্তে নেমে পুলিশের দাবি, আততায়ীরা প্রত্যেকেই কুখ্যাত সমাজ বিরোধী, তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও রয়েছে। কিন্তু এখানেও উঠে আসছে তৃণমূল কংগ্রেসের একাধিক ছোট বড় নেতার নাম। শাসক দলের একাংশের মদতেই অশোক সাউ খুনের নেপথ্যে থাকা অভিযুক্তরা ফুলে ফেঁপে উঠেছিল বলে অভিযোগ। ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল শান্তি চায়, সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল মমতা ব্যানার্জির পাশে থেকে উন্নয়ন চায়, এবং যারা সন্ত্রাসকে হাতিয়ার করবে মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে দেবে। বৃহস্পতিবার অশোক সাউ খুনে কৌসার আলী নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। কে এই কৌসার আলী? এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত কৌসার, পুলিশের খাতায় রয়েছে একাধিক অভিযোগ। NDPS আইনে গ্রেফতারও হয়েছিল কৌসার, দুমাস আগেই জেল থেকে ছাড়া পায়। কৌসারকে সঙ্গে নিয়েই খুনের ছক সুজল আকাশদের। গত বছরও অশোক সাউয়ের ওপর হামলা হয়েছিল, অভিযোগ উঠেছিল বিজেপি কর্মী অশোকের বিরুদ্ধে। কিছুদিন পরেই খুন হন অশোক প্রসাদ, এবার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গত বছর ডিসেম্বরে খুন করা হয় অশোক খুনের অন্যতম সাক্ষী বিকিকে। ফলে রাজনীতির আড়ালে ভাটপাড়ায় যে দীর্ঘদিন ধরেই গ্যাংওয়ার চলছে তা বোঝাই যায়। কিন্তু পুলিশ প্রশাসন কি করছে? এই গ্যাংওয়ারকে থামাতে পারে না পুলিশ, নাকি থামাতে চায় না ব্যারাকপুর কমিশনারে? ভাটপাড়া থেকে অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনা হার মানাবে যে কোনো ক্রাইম থ্রিলারকে। রীতিমতো ফিল্মি কায়দায় ঠান্ডা মাথায় দোকানে ঢুকে গুলি এবং তারপর পালাবার জন্য একের পর এক বোমা ছুড়ে কার্যত রাস্তা পরিষ্কার করা, পালিয়ে যায় দুষ্কৃতীরা। শুনুন এবার সেই ঘটনার হার হিম করা বর্ণনা এক প্রত্যক্ষদর্শীর মুখে। চোখের সামনে যেন সিনেমা হচ্ছে। বুধবার তৃণমূল নেতা খুনের বিবরণ দিতে গিয়ে এমনটাই বললেন প্রত্যক্ষদর্শী যোগেন্দ্র পাসোয়ান। চোখের সামনে একজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখেন ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যোগেন্দ্র পাসওয়ান। শুনুন সেই হাড়হিম করা ঘটনার বর্ণনা। আমরা বাইরে পিছে সে আগে গুলি মারা, কিতনা দিয়া 10-12 আদমি, দোকান কে বগল মে জো গলি হ্যায় উসি গলি সে ঘুসা আয়া কর চলাইয়ে দিয়া গুলি। সবকে সাথ আমস থা? হ্যাঁ, সবকে সাথ। চায়ের দোকানের পাশে দুটো গলি ঘিরে ফেলে দুষ্কৃতীরা। দুষ্কৃতীর সংখ্যা ছিল 10-12। হাতে ছিল 9mm পিস্তল বোমা। 5-7 মিনিটের মধ্যে অপারেশন, প্রথমে গুলি পরে দোকানের জালনা দিয়ে বোমা। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ফের গুলি। প্রত্যক্ষদর্শীর বয়ান ছাড়াও পুলিশের হাতে আসে গোটা এলাকার 126টি সিসি ফুটেজ। কৌসারের বাড়ির কাছের একটি ক্যামেরাও পুলিশ কিন্তু দেখেছে। সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে সকালবেলা কৌসার তিনি বাড়ির থেকে বেরিয়েছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। অর্থাৎ কৌসার জানতো যে পুলিশ এই সিসিটিভি ফুটেজ দেখবে, সেই কারণে ঘর থেকে বেরিয়ে সরাসরি ক্যামেরার সামনে দাঁড়ায়, তারপর আবার ঘরে ঢুকে যায়। এরপর সে যেটা করেছিল পেছনের দরজা দিয়ে আবার বেরোল। পুলিশ সূত্রের দাবি, অশোক সাউকে খুনের ছক 2023 করে সুজল। অশোক সাউকে লক্ষ্য করে গুলি এবং বোমা ছুড়েছিল সুজল প্রসাদ ও তার সাঙ্গপাঙ্গরা।
হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে, কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3x4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত, এনআইএ তদন্ত করুক। কিন্তু পশ্চিমবাংলা সরকার এই যে অশোক স্যার উপরে 2 বছর আগে অ্যাটাক হয়েছিল, এও টিএমসি, আর যারা মারছে সেও টিএমসি। অশোক স্যারের খুনের ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার কৌশল আলী, এছাড়াও সুজল প্রসাদ ও সুজাল পাসওয়ানকে চিহ্নিত করেছে পুলিশ। কিন্তু এখানেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই গোটা ঘটনায় কৌশলের মুভমেন্ট আরও একটি সিসিটিভিতে পাওয়া গিয়েছে, আর সেখান থেকে পুলিশ নিশ্চিত হয়েছে যে এই ব্যক্তি, তিনি এই বাড়ির পেছন থেকে বেরিয়ে এখানে এসে গোটা ঘটনাটি ঘটিয়ে আবার বাড়িতে গিয়ে প্রবেশ করেছে। এর সাথে আরও 3 জনের নাম উঠে আসছে, তদন্তের স্বার্থে পুলিশ এই 3 জনের নাম এখনই বলতে চাইছে না। ভাটপাড়ায় খুনের ঘটনায় এখনও হদিশ নেই মূল চক্রী সুজল প্রসাদ সহ 2 জনের, তাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। ভাটপাড়া থেকে অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।